হ্যালো বন্ধুরা, আজকে আমরা মুর্শিদাবাদ জেলায় শেখপাড়া গ্রামে চলে এসেছি। শেখপাড়ায় এই ভাই কিছু ট্যাডি পায়রার বাচ্চা সেল করবে এবং ট্যাডি পায়রার বাচ্চা রিজনেবল প্রাইস হতে চলেছে। খুব কম দামে ভালো কোয়ালিটির পায়রা আপনারা পেয়ে যাবেন, আর পায়রাগুলি দেখে আপনারাও বুঝতে পারবেন কি কোয়ালিটির পায়রা। পুরো 100% গ্যারেন্টি উড়ান। দাদা, আপনার লোকেশনটা কি, ঠিকানাটা একটু বলুন তো। আমার লোকেশন হচ্ছে বহরমপুর শেখপাড়া। বহরমপুর থেকে কত কিলোমিটার? বহরমপুর থেকে শেখপাড়া 40 কিলোমিটার রাস্তা। এছাড়াও ভাই আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা কথা বলে নেবেন। তো এগুলো কি ট্যাডি আছে? এগুলো সালেরা ট্যাডি আছে। সালেরা ট্যাডি আছে। আচ্ছা, কজোড়া পায়রা সেল করবেন? ছজোড়া করবো সেল। ছজোড়া বাচ্চা? আচ্ছা, আচ্ছা আমরা একটা একটা করে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। তো এইটা সালেরা ট্যাডি নর, 10 পর কমপ্লিট আছে। 10 পর কমপ্লিট হয়েছে। চোখের কোয়ালিটিটা দেখুন কত সুন্দর। তো আমরা ডানার কোয়ালিটিটা দেখে নেবো। নপর চলছে রানিং, আমরা এবার পরে ডানাটি দেখে নেব। আমরা এবার পায়ের শক করব। আমরা এবার এর জোড়া যেটা মাদি সেটা দেখে নেব। তো এটা মাদি, যেটা দেখলাম সেটারই পেয়ার। আগে আমরা চোখের শক করব। খুব সুন্দর ক্রিমি চোখ, ক্রিম কালার। আমরা এবার ডানাটি দেখে নেব। কারো লাগলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে তাড়াতাড়ি ফোন করবেন, কারণ ভাই একটু অল্প রেটেই ছাড়বে পায়রাগুলি, দেরি হয়ে গেলে আপনারা পাবেন না। আমরা এবার পরে ডানাটি দেখে নেব। এবার আমরা পায়ে শক করব। বন্ধ লেজের পাটা দেখে নেব। হাড্ডি জোড় এগুলো সব দারুণ আছে। হাড্ডি জোড় সব বন্ধ, বন্ধ জোর, বন্ধ জোরের পায়রা। তো আমরা এবার দুটি একসঙ্গে দেখে নেব। কত সুন্দর স্ট্যান্ডিং আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমরা এবার পরে জোড়াটি দেখে নেব। তো আমরা আরেকটি পেয়ার দেখাচ্ছি, এটা নর। চোখের শক করব আমরা। খুব সুন্দর কোয়ালিটির চোখ। আমরা এবার ডানা শক করব। এটা জিরো পরের বাচ্চা, দেখে মনে হচ্ছে না জিরো পরের বাচ্চা, সব এক বিদ্যার পায়রা। সম্ভবত এটা নরই হবে। এটা নর আছে, নরই আছে। আমরা পায়ে শকটা করব। বন্ধ লেজ। আমরা এবার মাদিটি দেখব। তো এটা মাদি, আমরা আবার এটা চোখের শক করব। চোখের এখনো কালার ঠিকভাবে কাটেনি, তাই তো ভাই? একদম জিরো পরের বাচ্চা তো। জিরো পরের বাচ্চা, চোখ আসতে সময় লাগবে। আমরা এবার ডানা কোয়ালিটিটা দেখব। আচ্ছা ভাই, এগুলো ক ঘন্টা উড়িয়েছো তুমি এদের ব্লাডটা? আমি সকালবেলা ছাড়লে সন্ধ্যাবেলা নামে, সকালে ছাড়লে সন্ধ্যায় নামে। এদের ব্লাড লাইন খুব মজবুত এদের। পাকিস্তানি ট্যাডি, এই ভাইয়ের কাছে সবই পাকিস্তানি পায়রা। আমরা এবার লেজটি দেখে নেব। বন্ধ লেজ, সব বন্ধ লেজ। আমরা এবার পায়ে শক করব। সব জিরো বলের বাচ্চা। আমরা দুটিকে এবার একসঙ্গে দেখব খাঁচায়। সালারা ট্যাডি। আমরা এবার পরের পেয়ারটি দেখে নেব। এই যে আরেকটি সালারা ট্যাডি, সম্ভবত নর। চোখের শক করব আমরা। আমরা এবার ডানার কোয়ালিটিটা দেখব। পরের ডানাটি দেখে নেব। আমরা এবার পায়ে শক করব আর লেজটি দেখে নেব। আমরা এবার পাটা দেখে নেব। আমরা দুটি পেয়ার একসঙ্গে দেখব। তো এই যে এটি যেটা দেখাচ্ছে, এটি সাহারানপুরি। সাহারানপুরি
বাচ্চা এর আগে যেটা দেখালাম সেটা সিঙ্গেল আছে আপনারা নিলে সেটা জোড়া করে দেওয়া হবে সারানপুরির বাচ্চা চোখের কোয়ালিটিটা দেখুন আমরা ডানাটা দেখে নেব সাহারানপুরি বাচ্চা এর চোখে সব করব আমরা ছাড়া অবস্থায় দেখব খুব সুন্দর কোয়ালিটি এটা বাকে এটা পাকিস্তানি তো এটা পাকিস্তানি এটা কি পায়রা বাকে এটা মাকে পাকিস্তানি বাকে পায়রা চোখের শকটা করব আমরা আমরা ডানা কোয়ালিটিটা দেখে নেব পরের ডানাটি দেখব আমরা খুব সুন্দর কোয়ালিটির পরগুলো দেখে বুঝতে পাচ্ছেন একদম নরম ফ্লেক্সিবল করে সফট খুব মানে হাতে ধরলে তুলোর মতো নরম পাটা দেখে নেব তো আমরা এবার যেগুলো ছেলের পায়রা সেগুলো দেখাল এবার আমরা ব্রিডিং পেয়ারগুলো আপনাদের দেখাবো একে একে এই যে ব্রিডিং পেয়ার এটা গোল্ডেন কামাগার আছে এটা ডাববালা একটি পেয়ার সব ব্রিডিং পেয়ার এগুলো এদের বাচ্চা বিক্রি করা হয় আপনারা ইচ্ছা করলে অর্ডারও করতে পারেন এটা চীনা দুটো চীনা এটা সালেরা টেডি ব্রিডিং পেয়ার এটা বাকে এক জোড়া এরই বাচ্চা উপর একটা আছে একটাই এক পিসি আছে ওটা এখানে কি আছে ভাই এখানে একটা সালেরা টেডি আছে সালেরা টেডি নর আর এটা হচ্ছে ফাকিরগুল আছে এটা ফাকিরগুল সব বিদেশি পায়রা এটা হচ্ছে ফাকিরগুল সবই পাকিস্তানি না সবই পাকিস্তানি ভাই পাকিস্তানেরই শখ করে তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্ত ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই কল বুক করে নেবেন কারণ আজকে রিজনেবল প্রাইস হতে চলেছে অল্প রেটের মধ্যে ভালো মাল পেয়ে যাবেন আপনারা আজকের মতো গুড বাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন